আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ যত দিন যাচ্ছে সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা এবং মিছিল ততই লম্বা হচ্ছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে বাংলাদেশ সময় মঙ্গলবার একত্রিশে মার্চ দিবাগত রাত দুটা তিরিশ মিনিট পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে একচল্লিশ হাজার দুশো একষট্টি জনের প্রাণ বাংলাদেশে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে দিন দিন এমন অবস্থায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকতে বলেছে অনেকটা গৃহবন্দী হয়ে আছে সবাই এতে করে খেটে খাওয়া দিনমজুর পথের বাস্তহারা মানুষের জীবন পড়েছে হুমকিতে সেই বিবেচনা করে অনেকেই এগিয়ে এসেছেন তাদের পাশে দাঁড়াতে এই তালিকায় আছেন ঢালিউড অভিনেত্রী উপবিশ্বাস তিনি অসহায় মানুষদের মাঝে বিতরণ করেছেন খাবার ও করোনা প্রতিরোধের সরঞ্জামাদি তার এই চমৎকার মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে অনেকে আবার সমালোচনা করেছেন উপবিশ্বাস সহ অনেক তারকাই লোক দেখানোর জন্য ফেসবুক লাইভে গিয়ে নিজেদের ত্রাণ বিতরণের কথা জানিয়েছেন এ নিয়ে একটি গণমাধ্যমকে বলেন আমি আমার থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি এটা আমি তো জানি আমাকে সবাই প্রশংসা করছেন অনেকে আমাকে দেখে উৎসাহিত হয়েছেন অনেক তারকাও মানুষের পাশে দাঁড়াচ্ছেন এখন এটাই বড় কথা তিনি বলেন যারা সমালোচনা করছেন তাদের মানসিকতার সমস্যা আছে তারা নিজেরা হতাশাগ্রস্ত অন্যের পাশে দাঁড়াতে পারে না অন্য কেউ কিছু করলে সেটাতেই বিব্রত হয়ে এসব বলে সেসব নিয়ে ভাববার সময় নেই ঢালিউড কুইন খ্যাত নায়িকা আরও বলেন আমি একটি ভালো কাজ করার চেষ্টা করেছি তাই সেই কাজটি সবার সঙ্গে শেয়ার করেছি ভালো কাজ সবার মধ্যেও ছড়িয়ে দিতে হয় এতে দোষ নেই কিন্তু এখন তো সিস্টেম বদলে গেছে আমাদের ভালো কাজ কেউ দেখে না মন্দ কাজগুলোর প্রচার বেশি অনেকে আবার মন্দ কাজ করেও বাহবা পান আজকাল তিনি বলেন দেশে এখন বিরাট ক্রাইসিস চলছে আমরা যারা সামর্থ্যবান তারা ঠিকই কয়েকদিনের খাবার ও প্রয়োজনীয় জিনিস মজুদ করে ঘরে খিল দিয়েছি কিন্তু যে মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তাতেই বসবাস করে কিংবা দিনে এনে দিনে খায় তাদের জন্য তো এখন দুর্ভিক্ষের সময় আমরা যারা ভালো আছি তারা যদি দায়িত্ব না নি এসব মানুষরা কিভাবে বেঁচে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ